প্রিয় ছাত্রছাত্রীরা পাটিগণিতের সময় এবং দূরত্বের সূত্রগুলো গতকাল আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে আমরা এর কয়েকটি অঙ্ক সূত্র প্রয়োগ করে তোমাদের দেখাব একটি ট্রেনের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা ট্রেনটি কত মিনিট সময়ে চল্লিশ কিলোমিটার দূরত্ব যাবে তাহলে এখানে সময় বের করতে হবে সূত্রটা হলো সময়কল্টু দূরত্ব বাই গতিবেগ কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে গতিবেগটা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা। আর সময়টা বের করতে হবে মিনিট সময় তাহলে কী লিখলাম নির্ণয়ের সময় পাল্টু চল্লিশ কিলোমিটার বাই গতিবেগটা লিখছি পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টার জায়গায় লিখলাম ষাট মিনিট এক ঘন্টার জায়গায় লিখলাম ষাট মিনিট পরের স্টেপে চল্লিশ কিলোমিটার বাই পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটারটা এখানে পঞ্চাশ কিলোমিটারকে ভাগ করা ছিল হরে তাই এটা উল্টে গিয়ে ষাট কিলোমিটার ষাট মিনিটটা ওপরে চলে গেল তাহলে হলো কিলোমিটার কিলোমিটার কেটে গেল শূন্য শূন্য কেটে গেল চারের পাঁচ পাঁচ দিয়ে ষাটকে কাটলো পাঁচ বারো ষাট তাহলে চার বারো আটচল্লিশ মিনিট অঙ্কটা শেষ হলো দ্বিতীয় সমস্যাটা দেখো পাঁচ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে তুমি একটি সেতু ন মিনিট সময়ে অতিক্রম করছো তাহলে ন মিনিট সময়ে তুমি অতিক্রম করছো সেতুটা তাহলে সেতু দৈর্ঘ্য বের করতে হবে অর্থাৎ দূরত্ব বের করতে হবে দূরত্ব মানে আমরা কি জানি গতিবেগ গণিত সময় সূত্র অনুসারে তাহলে গতিবেগটাকে আমি তাহলে যেহেতু কিলোমিটার পার ঘণ্টায় আছে ওটাকে আমরা মিটার পার মিনিট করে নিচ্ছি তাহলে পাঁচ গুণিত এক হাজার মিটার বাই ষাট মিনিট গতিবেগটাকে আমরা লিখলাম পাঁচ গুণিত এক হাজার মিটার পার ষাট মিনিট ঠিক আছে আর তার সময় সময় লেগেছে ন মিনিট ন মিনিট দিয়ে গুণ করে দেব। তাহলে দেখো এখানে এই মিনিট আর মিনিট কেটে যাবে ওপরে নিচে তিন তিরে নয় তিন কুড়িয়ে ষাট কুড়ি দিয়ে এক হাজারকে কাটছি পাঁচ কুড়িয়ে একশো তাহলে পঞ্চাশ হলো তাহলে পাঁচ পাঁচে আড়াইশো আড়াইশো গুণিত তিন তিন পঁচিশে পঁচাত্তর সাড়ে সাতশো মিটার উত্তরটা বেরিয়ে গেল দূরত্ব সেতুর দৈর্ঘ্যটা সাড়ে সাতশো মিটার তিন নম্বর অঙ্কটা দেখো একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যে দূরত্ব অতিক্রম করে পনেরো ঘন্টার সময়ে তা বারো ঘন্টা সময়ে অতিক্রম করতে কত গতিবেগ হবে তাহলে এখানে কটা সমস্যা দুটি সমস্যা আছে একটা দূরত্ব বের করতে হবে প্রথমে পনেরো ঘন্টায় কতটা পথ যাচ্ছে তারপরে বারো ঘন্টায় যদি যেতে হয় তাহলে গতিবেগ কত হবে অর্থাৎ একটা দূরত্ব প্রথমে বের করব তারপর গতিবেগ বের করব। প্রথমে দূরত্বটা গতিবেগ গুণিত সময় তাহলে গতিবেগ বাহাত্তর কিলোমিটার সময় লেগেছে পনেরো ঘন্টা তাহলে ঘন্টা ঘণ্টা কেটে যাবে পনেরো দিয়ে বাহাত্তরকে গুণ করে পেলাম এক হাজার আশি কিলোমিটার অর্থাৎ আমরা দূরত্বটা কত পেলাম এক হাজার আশি কিলোমিটার প্রথম সমস্যাটা কমপ্লিট সমাধান করলাম এরপরে দ্বিতীয় সমস্যাটা গতিবেগ বের করব। এক হাজার আশি কিলোমিটার সময় কত ঘন্টা সময় গেছে তাহলে দূরত্ব এক হাজার আশি বাই সময় হচ্ছে বারো ঘন্টা তাহলে এক হাজার আশিকে বারো দিয়ে ভাগ করছি তাহলে এটা গতিবেগ হবে তাহলে বারো ন বারো একশো আট আর বারো একটা শূন্য এখানে চলে এলো তাহলে কিলোমিটার পার ঘন্টা নব্বই কিলোমিটার পার ঘন্টা হল গতিবেগ তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। আজকে এই পর্যন্ত